মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। রানীনগরের বামনাবাদ এলাকা থেকে উদ্ধার দুবস্তা ফেন্সিডিল, গ্রেপ্তার এক যুবক। দুটি বস্তা থেকে উদ্ধার হয় 600 বোতল ফেন্সিডিল। বুধবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কোর্টে পাঠানো হয়। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। রানীনগরের বামনাবাদ থেকে দুবস্তা ফেন্সিডিল সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জানা যায়, মঙ্গলবার বিকেলে রানীনগর থানার পুলিশ বামনাবাদে পাথরঘাট এলাকায় এক যুবককে দুটি বস্তা নিয়ে যেতে সন্দেহ হওয়ায় তল্লাশি চালায়। বস্তা থেকে উদ্ধার হয় প্রায় 600 বোতল ফেন্সিডিল। গ্রেপ্তার করা হয় রশিদ শেখ নামে ওই যুবককে। ধৃত যুবক সাগরপাড়া থানার নতুন বামনাবাদ এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এই ফেন্সিডিল কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বুধবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কোর্টে পাঠানো হয়।